সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন যারা ছয় তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখে জন্মগ্রহণ করছেন বা যাদের নাম সংখ্যা একত্রিত করলে সংখ্যা ছয় হবে সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের নাম সংখ্যা বের করার ক্ষেত্রে আমার এই ইংরেজি বর্ণমালার প্রত্যেকটি অক্ষরের মান ভিডিও স্কিপে দেওয়া আছে যে এর মান এক পি এর মান দুই এর মান তিন ডি এর মান চার ইর মান পাঁচ এফ এর মান ছয় সাত হচ্ছে ও আটে হচ্ছে পি এইভাবে আপনাদের মানগুলো দেওয়া আছে আপনারা এই মান অনুযায়ী আপনারা নাম সংখ্যা বের করে নেবেন এই নাম সংখ্যাকে যোগ করে একক সংখ্যায় রূপান্তর করে যদি এক হয় বা দুই হয় তিন হয় এইভাবে নয় পর্যন্ত সংখ্যা হবে অর্থাৎ যোগফল সংখ্যা যেটা হবে এক হলে হবে রবি দুই হলে হবে চন্দ্র তিন হলে হবে বৃহস্পতি চার হলে রাহু পাঁচ হলে বুধ ছয় হলে শুক্র সাত হলে কেতু আট হলে শনি এবং নয় হলে মঙ্গল সেই অনুযায়ী আপনারা আপনাদের গ্রহ বা নাম সংখ্যা বের করে সেই গ্রহটি শুভ না অশুভ আপনারা ফলাফল দেখে মিলিয়ে নিতে পারবেন তাহলে আপনাদের নাম সংখ্যা এবং জন্ম তারিখ সংখ্যা দুটোর সংমিশ্রণে আপনারা যখন গ্রহের শুভ অশুভত্ব দেখবেন দেখবেন যে আপনাদের আশা রাখি আপনাদের জীবনে এটা সেভেন্টি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলবে এবং এর প্রতিকারে আপনারা উত্তম রূপে ফল পাবেন বলে আমার বিশ্বাস প্রেমের দেবতা বা কুলগুরু শুক্র গ্রহের জাতক বা জাতিকা এই শুক্র জন্মছকে বা হাতে শুভ না অশুভ এটা জানতে এবং যদি অশুভ থাকে তাহলে কি প্রতিকার করতে হবে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন আপনারা নিশ্চিত করে বলা যায় এই শুক্রের কুপভাব থেকে পরিত্রাণের সহজ সহজ কোনো উপায় আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাহলে এবার আসি এই সংখ্যা ছয় শুভ অবস্থানে যদি থাকে তাহলে সেই জাত ব্যক্তিরা হবে ধার্মিক বহুগুণ সম্পন্ন যানবাহন যুক্ত সাধনায় যানবাহন যুক্ত মানে নিজের গাড়ি বাড়ি থাকবে সাধনায় সিদ্ধি লাভ বিভূতি লাভ সঙ্গীত শিল্পী অভিনেতা সদাচারী বিলাসী পুষ্প সুগন্ধি দ্রব্যপ্রিয় বহু লোকের প্রতিপালক আকাঙ্ক্ষিত দ্রব্যাদি লাভ তর্কশাস্ত্রে পণ্ডিত গৃহবাড়িতে পূর্ণ সুখ শান্তি ও প্রসন্নতা বিরাজমান প্রেম বিবাহ পতি পত্নীর মধ্যে পূর্ণ মিল ব্যবসা বাণিজ্য তথা কর্মের সফলতার পরিচয় এমনকি সফলতার দরুন পুরস্কার প্রাপ্তি স্ত্রী কর্তৃক অর্থ সম্পদ লাভ প্রায়ই গৃহে সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়া এবং মুখে গুনগুন করে গান গাওয়া ছাড়াও মধুর পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি বজায় থাকলে মনে করবেন যে শুক্র শুভ অবস্থানে আছে সেই সঙ্গে যদি জীবনের শুভ ঘটনাগুলি ছয় পনেরো চব্বিশ তারিখে বা যেমন দুই সাল বা জুন মাসে ঘটে বা ছয়ের মিত্র সংখ্যাগুলাতে ঘটে তাহলে বুঝবেন এই শুক্র শুভ ফল প্রদান করছে বিপরীতে যদি এই শুক্র অশুভ থাকে বা এই ছয় পনেরো এবং চব্বিশ তারিখে জন্মগ্রহণ করার সত্ত্বেও আপনার কেন এই ছয় সংখ্যা মানে খারাপ ফল দিচ্ছে তাহলে যদি খারাপ ফল দেয় তা এটা বোঝার জন্য দেখবেন যে আপনাদের মধ্যে হঠকারিতা একগুয়ে স্বভাব মদ্যপায়ী বেশ্বাস সংসর্গী কলহ বিবাদ নানান কারণে ধনহানি গরু মহিষ ছাগল চুরি দাম্পত্য অসন্তোষ দাম্পত্য জীবনে মানে হেও। মানে স্ত্রী স্বামীকে মানছে না স্বামী স্ত্রীকে মানছে না এমনকি সমাজে হেও প্রতিপন্ন হওয়া অপমানিত হওয়া গৃহবাড়ি একটা শূন্যতা বিরাজমান কামান্দ্র বা কামাদ্র হৃদয় পুরুষগণ স্ত্রীলোক বেষ্টিত আর নারীগণ পুরুষের সাহসজ্জে থাকতে চায় স্বর্ণালঙ্কারাদি ধারণের তীব্র অভিলাষ এমনকি মেহ বহুমূত্র গণরিয়া চক্ষু জ্যোতিহীনতা আমাশায় অম্লপিত্ত রোগ পুরুষত্বহীনতা স্ত্রীলোকের বন্ধাত্ম শ্বেত রক্তপ্রদর এমনকি আত্মহত্যার প্রবৃত্তি জাগলে মনে করবেন এই সংখ্যা ছয় বা শুক্র অশুভ ফল প্রদান করছে অতএব এই শুক্রের প্রতিকার আবশ্যক কি করবেন প্রতিকারের বেলায় প্রতিকার নাম্বার এক থেকে হীরা প্লাটিনাম অথবা রূপার আংটিতে কনিষ্ঠ আঙ্গুলে হাত বা বাম হাতের যে কোনো হাতে শোধন শুক্রবারে বেলা দ্বীপ্রহারে অর্থাৎ নয়টা থেকে বারোটার মধ্যে পরিধান করুন যদি অসমর্থ হন তাহলে যার কোন পাঁচ থেকে সাত একইভাবে রূপা বা প্ল্যাটিনামের আংটি তৈরি করে আপনি ডান হাত বা বাম হাতের মধ্যমা বা কনিষ্ঠায় ধারণ করতে পারেন যদি তাতেও অসমর্থ হন সে প্রবালও ব্যবহার করতে পারেন নাম্বার দুই হয় রামবাসকের মূল অথবা গাছ এবং তাল গাছের মূল দুইটা একসঙ্গে শুক্রবারে সাদা সুতা দ্বারা ডান বাহুতে পরিধান করলে শুভ ফল লাভ হবে অবশ্য শিকড় ওই শুক্রবারেই তুলতে হবে নাম্বার তিন মুঠো গম একটু দুধ ও ইক্ষু চিনি একসঙ্গে মিশিয়ে শুক্রবারে ভাটার জলে প্রবাহিত করলে শুভ ফল লাভ হবে এই কাজ এক ক্রমে চব্বিশ দিন করলে দেখবেন চমৎকার ফল লাভ হবে নাম্বার চার প্রতি শুক্রবার ছাগলের দুগ্ধ দহন করে আনবেন নারকেলের জল মানে নারকেল ভেঙে তার ভিতরে জল তিল একসঙ্গে মিশ্রিত করে সূর্যোদয়ের আগে স্নান করলে মানে অর্থাৎ ছাগলের দুধ এক সিটা ছাগলের দুধ নারকেলের জল এবং দু চারটি তিল এক বালতি জলের ভিতর নিয়ে ওই জলে ছেড়ে দিন ছেড়ে দিয়ে সূর্যোদয়ের আগে ওই জল দ্বারা স্নান করে আসুন এক ক্রমে ছয় শুক্রবার করলে দেখবেন এই শুক্রের কুপভাব নষ্ট হবে এবার আসি নাম্বার পাঁচ বাঁশ বাঁশগাছের পরগাছা খুব কমই পাওয়া যায় তবু চেষ্টা করলে পাওয়া যাবে বাঁশ গাছের পরগাছা শতমূল ও মৌ আলুর শিকড় মৌ আলু মানে মিষ্টি আলু যেটা বলে এই মৌ আলুর বা মিষ্টি আলুর শিকড় এক সঙ্গে করে একটা তাবিজে ভরুন ভরে শুক্রবারে গলায় পরিধান করুন দেখবেন এক মাসের মধ্যে আপনি শুক্রের কুপভাব থেকে পরিত্রাণ পাবেন এছাড়া ওং ঐং শুক্রায় বিদ্মহে ভার্গবায় ধিমহী তন্ন শুক্র প্রচোদয়ত ওং ঐং শুক্রায় বিদ্মহে ভার্গবায় ধিমহী তন্ন শুক্র প্রচোদয়ত ওং ঐং শুক্রায় বিদমহে ভার্গবায় ধিমহী তন্ন শুক্র প্রচোদয়ত এই মন্ত্র প্রত্যহ বার সেই সঙ্গে ওং হিরিং শ্রীং শুক্রায় নম ওং হিরিং শ্রীং শুক্রায় নম ওং হিরিং শ্রীং শুক্রায় নম এই মন্ত্রটি একশো চোদ্দ বার প্রত্যহ জপ করলে শুক্রের কুপভাব দ্রুত বিনষ্ট হবে অর্থাৎ সুখ শান্তি ও প্রশান্তিময় জীবন যাপন করবেন ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায়